ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা শেষ হওয়ার পর 18 ঘন্টা হয়ে গেছে, কিন্তু সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এখনো সেলিব্রেশন মুড বর্তমান। এটাই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ক্রিকেটের ক্রেজ, এবং 4 বছর অন্তর ওয়ার্ল্ড কাপে এটা আমরা দেখতে পাই সবসময়। শুধু হারায়নি কালকে পাকিস্তানকে, আমরা কালকে থ্র্যাশ করে দিয়েছি পাকিস্তানকে। সেই যুগ গেছে যখন 90s একটা টান টান খেলা হতো, এখন আমাদের কাছে পাকিস্তান একটা লিলিপুট। এটা আমি কোনো গর্ব করে বলছি না, অন পেপার বল মাঠে বলো দুজনের টিমের মধ্যে কম্পারিজন করি তাহলে এটাই সবাই মেনে নেবে, ইন্ডিয়া ইজ এ ওয়ে বেটার সাইড, ওয়ে বেটার ক্রিকেটিং নেশন দেন পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের হারটা কিন্তু ফ্লুক ছিল, সেটা আবার প্রমাণিত হয়ে গেল। নেক্সট এশিয়া কাপ কন্ডিশন এশিয়ান কান্ট্রিজ সাব কন্টিনেন্ট উইকেট, সেখানেও কিন্তু আমরা 2 ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিলাম। আর কালকে আবার পাকিস্তানকে ইংল্যান্ডের কন্ডিশনে হারিয়ে প্রমাণ করলাম যে ইন্ডিয়া ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। তো কালকের ম্যাচের কথায় আসি, প্রি ম্যাচ অ্যানালাইসিসে বলেছিলাম ওয়েদার ফোরকাস্ট কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, মাঝে মাঝে রেন ইন্টারাপশন আছে, ওভারকাস্ট কন্ডিশন থাকবে। প্রথম 10 ওভার খেলতে হবে ভালো করে, এবং টসে জিতে পাকিস্তান ফিল্ডিং নেওয়ার পর একটাই চিন্তা মাথায় ঘুরছিল, প্রথম 10 ওভারে যাতে আমরা কোনো উইকেট না দিই, এবং সেটাই করে দিয়েছে রোহিত এবং রাহুল জুটি। সবচেয়ে বড় ব্যাপার, কালকে রোহিত কিন্তু ও জেনারেলি প্রথম 10 ওভার বা প্রথম 15 ওভার একটু দেখে শুনে খেলে কালকে, এবং কেন বলছি, ওর যে কটা ডবল সেঞ্চুরি ও করেছে, ওর স্ট্রাইক রেট 70-80 ছিল, 100 যখন পৌঁছাচ্ছে তখন ওর স্ট্রাইক রেট 70-80 থাকে, মানে 120 বলে 100 করে, কিন্তু কালকেও 100, কিন্তু প্রায় 120 স্ট্রাইক রেটে 100টা করে নিয়েছে। অর্থাৎ রোহিত অ্যাজ এ সিনিয়র পার্টনার বেশি দায়িত্ব নিয়েছে, এবং কেএল রাহুল কিছুদিন আগে কফি উইথ কারণে একটা বড় সমালোচনার ঝড় জল বয়ে গেছিল রাহুলের ওপর। কেএল রাহুলকেও লাস্ট 4-5 বছর ধরেই বলা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটের নেক্সট বিগ থিং, যেরকম স্ট্রোক মেকিং আছে, টেকনিকও কিন্তু যথেষ্ট সলিড টেকনিক। ওকে ফার্স্ট 2010 U19 ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম, তখন থেকে ছেলেটার উপর নজর ছিল। সিডনিতে গিয়ে ফার্স্ট টেস্ট সেঞ্চুরিও করে, কিন্তু তারপর থেকে মাঝে মাঝে ইন অ্যান্ড আউট, কখনো উইকেট থ্রো করে দেওয়া, যেটা কালকেও কিন্তু ও করেছে। এই যে লুজ আউট হয়ে যাওয়া থেকে কিন্তু রাহুলকে বেরোতে হবে, কিন্তু তার আগে অবধি রাহুল কিন্তু অসাধারণ ইনিংস খেলেছে, পুরো টিপ টপ টেকনিক্যালি সাউন্ড ব্যাটিং করেছে, একটা দুটো ইনসাইডের ছাড়া কোথাও ইনিংসে কিন্তু ফ্ল নেই। আর রোহিতের সেঞ্চুরি নিয়ে আমি আরেকটা পুরো একটা ভিডিও বানাবো, তাই রোহিত নিয়ে আর কিছু বলছি না। এরপরে আসি বিরাটের ব্যাটিং। বিরাট কোহলিকে দেখলে মনে হয় যখন ও খেলে, কিছুক্ষণ পরে দেখা, প্রথম দিকে 10-15টা বল মনে কী খেলছে বিরাট, এরকম কোনো মারার চেষ্টাও নেই, সিঙ্গেল নেই, কিন্তু আধ ঘন্টা পরে সেই কিন্তু রান 100 স্ট্রাইক রেটে খেলা চলে যায়। কালকেও প্রায় 120 স্ট্রাইক রেটে বিরাট রান করেছে, কিন্তু কোনো 6 কিন্তু মারেনি, অর্থাৎ ও কিন্তু সবচেয়ে কম ডট বল খেলে, বাউন্ডারিও মারে দেখে শুনে, লফটেড শট প্রথমেই খেলতে যায় না, তাই জন্য ওর আউট হওয়ার চান্স কম থাকে। এই জন্যই কিন্তু ও চেজ মাস্টার হিসেবে এত সফল, কারণ ও রিস্কি শট প্রথমেই কম খেলে, একদম শেষের দিকে যখন ম্যাচ হাতের বুটে গ্রিপে তখন ও মারতে যায়। যেমন কালকেও আমিরের যেটা সবার মনে সঞ্চার, মানে প্রশ্ন যে কেন ও বেরিয়ে গেল ওই মুহূর্তে, এবার কেউ কেউ বলছে যে ও একটু ভালো ছেলে হওয়ার জন্য, সচিনের সঙ্গে কম্পারেবল করার জন্য একটা গুড বয় ইমেজ আনার চেষ্টা করছে। আমার মনে হয় এত কিছু ভাবার দরকার নেই, এরকম ক্রিকেট ম্যাচে অনেক সময় ব্যাটসম্যান নাও বুঝতে পারে যে ওর এজ হয়েছে, কারণ ব্যাটে কেউ যদি ডিউস ব্যাট হাতে নিয়ে ধরে, এটা কখনো কখনো জোরে মারলে একটা ব্যাটের একটা সাউন্ড হয়, ও হয়তো ওটাই ভেবেছে, কারণ এজ না হলে বিরাট যে বেরিয়ে যাবে এরকম বিরাট ছেলে নয়, দিল্লি কা লন্ডা ও, হ্যাঁ, তো যেরকম নিতে পারে সেরকম ফিরিয়েও দিতে পারে। তো কালকে আমার মনে হয়েছিল ও বোধহয় এজটা মনে হয়েছে তাই ও বেরিয়ে গেল আমিরের বলে, যেটা ইন্ডিয়ান ব্যাটিংয়ের একটু চিন্তায় রাখবে সেটা হচ্ছে লাস্ট 5 ওভারে ইন্ডিয়ার 38 হচ্ছে, সেটা মিনিমাম 60 হওয়া দরকার এখনকার ক্রিকেটে, মিনিমাম 60, কারণ তার আগের দিনে 10 ওভারে 116 হয়েছিল, লাস্ট 10 ওভারে 116 ইন্ডিয়া। তো প্রথম কথা, বিজয় শঙ্কর প্রথম ওয়ার্ল্ড কাপ খেলছে,
ওকে কেন কেদার যাদবের আগে নামানো হলো মাথায় ঢুকলো না, কেন নামানো হলো। আর বিজয় শঙ্কর যারা নিধাস ট্রফি ফাইনাল দেখেছে, মুস্তাফিজুরের ওভারটা যদি মনে করে বা ইউটিউবে আরেকবার দেখে নেয়, মুস্তাফিজুর কি করে, যেহেতু বাঁহাতি বোলার, ওর একটা ন্যাচারাল অ্যাঙ্গেলে ওর ডান হাতি ব্যাটসম্যানদের পাস দিয়ে বল যাবে, মানে কোনাকুনি বল যায় ন্যাচারাল অ্যাঙ্গেল, এবং এই বলেই দেখি বিজয় শঙ্করের বেশ মানে প্রবলেম হয়, ওর ব্যাটিং লিফ্টটাই এরকম, ওর ব্যাটটা আসে না। এক কালকেও কিন্তু আমির আর ওয়াহাব এইটাই করে গেছে, কোনাকুনি বল, কোনাকুনি বল, অফ স্টাম্পের বাইরে বল, শুধুমাত্র একটা চার মেরেছে ওই সাইডে। তো এই দিকটা কিন্তু বিজয় শঙ্করকে ভবিষ্যতে বড় প্লেয়ার হতে গেলে নজর রাখতে হবে, এবং দেখতে হবে যে সবসময় যে মারবো না, সিঙ্গেল নিয়েও ওই পারে চলে যাবো, তাহলে ডট বট খেলবো, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার আসি ইন্ডিয়ান বোলিংয়ে। প্রথমেই ধাক্কা খেয়েছিলাম, মানে ভুবনেশ্বর কুমারের ইঞ্জুরি, একটা প্রিমিয়াম বোলারের ইঞ্জুরি, এবার তখনও জানতাম না যে ও মানে নেক্সট দুটো ম্যাচ থেকে আউট, এই খবরটাও কিন্তু জানিয়ে দিই, মিনিমাম দুটো ম্যাচ, ম্যাক্সিমাম তিনটে ম্যাচ কথা চলছে, এর হয়তো আউট, তখনও জানতাম না। ভুবনেশ্বর চলে যাওয়ার পরও গোটা বোলিং অ্যাটাক যেভাবে নিজেদের দায়িত্ব বুঝে নিল, সেটাকে সত্যি কুর্নিশ জানাতে হয়। আর আরেকটা কথাও বলি, টেকনিক্যাল কথা একটু, ভুবনেশ্বর কুমার যে ইমামুল হককে যে বলটা করছিল, আউট সুইং করছিল বাঁহাতি ব্যাটসম্যানের কাছে, হালকা লেগ মিডলে পড়ে অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাচ্ছিল, ওই ওভারটা দেখো সব বল কিন্তু ইমাম বিট খাচ্ছে, অফসাইডে 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 সব বল বিট খাচ্ছে। শঙ্কর যেটা সবচেয়ে ভালো করলো, ও বল করতে এসে বলটা লাগলো লেগ মিডল, পুরো উইকেট টু উইকেট, ব্যাস। একটা ব্যাটসম্যান যখন ওই অ্যাঙ্গেলেই খেলতে খেলতে অভ্যস্ত, তারপরেই এক বলটাই যদি কেউ মিডল অফ দ্য স্টাম্প উইকেট টু উইকেট রাখে, তাহলে এইরকমভাবেই এলবিডব্লিউ হওয়ার চান্স থাকে। তাই এই উইকেটটা যতটা না শঙ্করের, তার চেয়েও বেশি আমি বলবো ভুবনেশ্বরের। তারপরে তো একটা রান পার্টনারশিপ করছিল ফাকার জামান, ফাকার জামানকে আমার ব্যাটসম্যান মনে হয় না, ও পুরো কষাই একবারে, এই হাই ব্যাকলিফ্ট, ব্যাকলিফ্ট অনেকেরই থাকে তো, মানে কষাই বলছে কষায়ের মতো ব্যাটিং স্টাইল, একটা বেসবল স্টাইলের ওর ইয়ে। তো ফাকারকে মানে চান্স পাচ্ছিল ফাকার, কিন্তু রানও করে যাচ্ছিল, টেকনিক্যালি গিফটেড প্লেয়ার ওদের, আবার বলেছি বাবার আজম, বাবার আজম কিন্তু বেশ ম্যাচটাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু পাকিস্তানিদের উপর আমার একটা চিরকালীন মানে কি বলবো, ওদের একটা ছোটবেলা থেকে দেখছি তো, ওদের মাথায় বুদ্ধি কম, তাই ওদের চেজও খুব, ওরা একটু মানে দাবাতের কথা বলছি, দাবার চেজ ওখানেও ওদের, আমাদের বিশ্বনাথ আনন্দ এসব বেরিয়েছে, ওদেরকেও বেরোয় না। আর এমনি তো যখন এমনি ওরা CHASE চেস করতে যায়, তখনও কিন্তু ওদের 260 পেরোলেই, 260 চেস করতে গেলে ওদের কম্পন শুরু হয়ে যায়, মানে রিক্টার স্কেল 8 ছাড়িয়ে যায় ড্রেসিং রুমে। তো কালকেও আমার মনে হচ্ছিল যে একটা উইকেট পড়লে দুটো পড়বে, তারপর আস্তে আস্তে ধপ 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 করে পড়ে যাবে তাসের ঘরের মতো। তো প্রথমে সেটাই হলো। সবচেয়ে আমার আনন্দের বিষয়, আমার পার্সোনালি আনন্দের, বিকজ আমি কুলদীপ যাদবের কেরিয়ার 2014 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে ফলো করছি, দুবাইতে হয়েছিল, এবং সেই বিশ্বকাপে ওর একটা হ্যাট্রিকও ছিল, এবং কুলদীপের যে বড় মূলধন আমি বলবো, যে ইন্ডিয়া একটা অনেকদিন পর এমন একটা স্পিনার পেয়েছে যার কাছে সব ধরনের ভ্যারাইটি বর্তমান, একই চায়নাম্যান বোলার দুষ্প্রাপ্য, মানে ডান হাতি লেগ স্পিনার প্রচুর পাওয়া যায়, কিন্তু বাঁহাতি লেগ স্পিনার যাকে চায়নাম্যান বলে তাকে কিন্তু মানে দুষ্প্রাপ্যই বলা ছিল, খুব রেয়ার, খুব বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও খুব কম এসছে, ব্র্যাড হক এসছে, মাইকেল ভিভান করতো, ইন্ডিয়ার মধ্যে প্রথম কুলদীপ, আরও টুকটাক সান্দাকান বলে শ্রীলঙ্কাতে একজন করে লেগ চায়নাম্যান। তো কুলদীপের লেগ স্পিন আছে, ফ্লিপার আছে, গুগলি আছে, ওর একটাই সমস্যা যেটা আমি দেখেছি বা লোক বিশেষজ্ঞরাও যারা বলে, যারা ক্রিকেট বিশেষজ্ঞ, যে ও ইন দ্য এয়ার একটু স্লো, ইন দ্য এয়ার একটু স্লো, মানে কেউ যদি হাত দেখে খেলে, ভারতীয় ব্যাটসম্যানরা যেটাতে, সাব কন্টিনেন্টের ব্যাটসম্যানরা যেগুলোতে বেশি পটু, যে স্পিনারদের হাত দেখে খেললে, মানে কেউ কোনো ডান হাতি লেগ স্পিনার যদি এই রকম বল করে, তার মানে এটা লেগ স্পিন হবে, হ্যাঁ, আর যদি গুগলি হয়, মানে কেউ যদি এই রকম করে বলটা ছাড়ে, তার মানে বলটা গুগলি হবে, কিন্তু বাইরের দিকের ব্যাটসম্যানরা পিচ দেখে খেলে,
তো সেখানেই এইসব রিস্ক স্পিনাররা বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। কিন্তু বাইরেও যারা একটু হাত থেকে খেলে ওই সময় কুলদীপ একটু প্রবলেমে পড়ে, কারণ বাতাসে সেই জিপটা থাকে না কুলদীপের। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে একটু দেখছি কুলদীপ চেষ্টা করছে ইন দ্য এয়ার একটু জোরে করতে, এবং কালকে ও একদম অ্যাপ্রোপ্রিয়েট স্পিডে বল করেছে, বল ঘুরিয়েছে, এবং বাবর আজমের বলটা ড্রিম ডেলিভারি, ওরকম অফ স্ট্যাম্পের বাইরে পড়ে মিডল স্ট্যাম্প নিয়ে নেওয়া মুথাইয়া মুরলীধরনও গর্বিত হতো এই রকম বল করতে পারলে। তারপর ফাকার জামান আউট, একে একে হার্দিক পান্ডেয়াকে যদিও আমি অতটা বোলার মনে করি না, কিন্তু দেখিয়েছে যে একটু পেস হলেই কীরকম পাকিস্তানি ব্যাটসম্যানদের ট্রাভেল করতে পারে, তো কালকে সেটা করে দেখিয়েছে। এরকম করেই তো আমরা 6 উইকেট পড়ে গেল। তারপর তো বৃষ্টিতে একই রান রেট কোথায় চলে গেছিল, ডাকওয়ার্থ লুইসে অলরেডি পাকিস্তান হেরেই যাবে, তো শেষের দিকে তো ওটা একদম বোঝাই যাচ্ছিল যে এটা আর দুই এক সময়ের ব্যাপার জাস্ট, তো সেটাই হয়েছে। পাকিস্তান ক্রিকেট টিম সম্পর্কে আসি, এবার মজা করছি কিন্তু 90s দেখেছি ওদের কিরকম স্ট্রং টিম, তাই না? এত স্ট্রং টিম পাকিস্তানের, মানে তখন শুধু এটাই ভাবতাম মানে কবে জিতবো পাকিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপ ছাড়া, যে কোনো সাথে ম্যাচ হতো মনের দুঃখে হারতাম। এখন ওটা পাকিস্তানিরা ভাবে, পাকিস্তানি সাপোর্টাররা ভাবে, আমরা ওদের ওয়ে বেটার টিম হয়ে দাঁড়িয়েছি। এবার পাকিস্তানিদের আমি এমনি ওদের পরিকাঠামো আছে অনেক ইস্যু আছে, ওগুলো নিয়ে আমি কিছু বলছি না, ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে অনেক ইস্যু আছে। যেদিন ওয়াসিম আকরাম একটা কমেন্টটা করেছে যে ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেট ওয়ে বেটার দেন পাকিস্তান, কিন্তু আমি এই বিশ্বকাপের একটা কথা বলি, ওদের মাথায় আমার কিছু ঢুকছে না কিন্তু, মানে ওরা অস্ট্রেলিয়া যারা বাউন্সি উইকেট খেলে অভ্যস্ত, সবসময় শর্ট পিচ বোলিং খেলে অভ্যস্ত, ফাস্ট বোলারদের খেলে অভ্যস্ত, ওরা অস্ট্রেলিয়া লেগে হচ্ছে 4 পেসার খেলায়। ইন্ডিয়া যাদের যারা ছোটবেলা থেকে স্পিন বলকে কি বলবো পুরো বাঁ হাতের চুটকির মতো খেলে আসছে, তাদের এগেনস্টে ওরা 4 স্পিনার খেলায়, তো এটা আমার মাথায় ঢুকলো না। তো পাকিস্তান কি করবে কি না করবে এটা হয়তো ওরাও মানে জানে না কোনোদিন, সেটা আমি আগেও বলেছি। কিন্তু একটা টিম ম্যানেজমেন্ট যেখানে দুটো বিদেশি আছে, মিকি আর্থার, গ্র্যান্ড ফ্লাওয়ার কেন ব্যাটিং কোচ আমি যাই না, ওদের পাকিস্তানে কিন্তু এর চেয়েও বড় বড় ব্যাটসম্যান বেরিয়েছে, ইনজামাম অলরেডি আছে, মোহাম্মদ ইউসুফ বা ইউনিস খান, জাভেদ মিয়াঁদাদ, এরা অনেক বড় ব্যাটসম্যান ছিল গ্র্যান্ড ফ্লাওয়ারের, ছিল কেন গ্র্যান্ড ফ্লাওয়ার বিদেশি কোচ, ঠিক আছে এটা ওদের দেশের ব্যাপার, ওরা ভালো বুঝবে। কিন্তু কালকের ম্যাচটার ডমিনেশন, মানে আমার এত আনন্দ যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর রাতটা ঘুমাতে পারিনি, কালকে একটা লম্বা ভালো ঘুম দিলাম, মানে যাকে বলে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া পাকিস্তানকে, তো আরে আর কি বলবো, কিছু বলার নেই। তো সবাই মিলে ইন্ডিয়া পাকিস্তানের সাথে গোটা দেশ কি আনন্দে মেতে ওঠে, তো খেলা তো দেখলামই, একটু সেলিব্রেশনও হবে, তো যারা সেলিব্রেট করতে চায় তাদের এর জন্য। জয় হিন্দ, প্লেড ব্লু, এরকম ভাবে সাপোর্ট করতে হবে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। দিস ইজ দ্য অনলি স্পোর্ট we get international recognition, so keep supporting the Indian cricket team and also my channel. Dekha hocche next match gulo pre and post match analysis. Jai Hind, Blade Blue.